নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আরও একটি নতুন রিক্রুটমেন্ট নিউজ আপনাদের কাছে নিয়ে এসেছি। তো এই রিক্রুটমেন্টে কীরকম শিক্ষাগত যোগ্যতা দরকার, বেতন কীরকম রয়েছে, বয়সসীমা কীরকম চাওয়া হচ্ছে, শূন্য পদ কতগুলি রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই নিউজটি, এই রিক্রুটমেন্টটি টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে আপনাদেরকে জানাবো যে এই পোস্টটির নাম কি রয়েছে। এই পোস্টটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কোঅর্ডিনেটর ফর মিড ডে মিল ইন স্কুল স্কিম, যেখানে ডিপার্টমেন্টের কথা উল্লেখ করা রয়েছে, স্কুল এডুকেশান এবং পে স্কেল রয়েছে 7,100 টাকা থেকে 37,600 টাকা, এবং শূন্যপদ রয়েছে 11টি, যেখানে রিজার্ভেশন রয়েছে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 2টি রয়েছে, 3টি রয়েছে এসসিদের জন্য, এবং 1টি করে রয়েছে ওবিসি এ এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 1টি করে রিজার্ভেশন রয়েছে। এবং তারপরে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে, এতে রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা বিজনেস ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং বিজনেস কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা বিজনেস ম্যানেজমেন্টে যদি ব্যাচেলার ডিগ্রি আপনি করে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। তারপরে ডেজিরেবল অর্থাৎ এক্সট্রা যেটা রয়েছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকতে হচ্ছে ইন ডেটাবেস ম্যানেজমেন্ট অথবা প্রিপারেশন অফ কাস্টমাইজ রিপোর্টস নিট বেডস অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে 2 বছরের তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে বয়সসীমার কথা উল্লেখ করা রয়েছে, নট মোর দেন 39 ইয়ার্স অন 1/1/2019, অর্থাৎ 1/1/2019 39 বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। তারপরে আবেদন ফি হিসাবে এখানে 160 টাকা নেওয়া হবে। তো এখানে আবেদন ফির কথা উল্লেখ করা ছিল। তো এরপরে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে যে এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 26 ডিসেম্বর 2019 তারিখ থেকে, এবং এর আবেদনের লাস্ট ডেট রয়েছে 15 জানুয়ারি 2020 তারিখ পর্যন্ত, এবং লাস্ট ডেট ও পেমেন্ট ফিস সেটাও রয়েছে 15 জানুয়ারি 2020 পর্যন্ত। তো আপনার যদি এরকম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই সম্পূর্ণ নোটিশটি ডেসক্রিপশনের এর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নেবেন।